ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আজ দেয়া হচ্ছে 3 এপ্রিলের অগ্রিম টিকিট। এ মুহূর্তে কমলাপুর রেল স্টেশন আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কিনা, সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টা থেকে, সেটি পশ্চিমাঞ্চলের ট্রেনে টিকিট বিক্রি শুরু হয়েছে। যদিও সাধারণ যারা টিকিট কিনতে এসেছিলেন তারা কিন্তু অনেকটা প্রভাবিত করেছে, যদিও আমরা অন্যান্য সময় যেরকম টিকিটের জন্য লাইন থেকে মানুষের অপেক্ষা দেখা যায় সে কিন্তু এবার মোটেই দেখা যাচ্ছে, কিন্তু স্টেশনে ভিড় করছে না। কিন্তু যারা মোবাইলে বিভিন্নভাবে যারা ট্রাই করতেছে তারা কিন্তু অনেকেই বলছেন যে আসলে সকাল 8টার পরে যখন ঢুকতে গিয়েছে সার্ভার ডাউনের কারণে অনেকে ঢুকতে পারছেন না, এবং দেখা যাচ্ছে যে সবগুলো ট্রেনের টিকিটে ইতিমধ্যে বুকিং হয়েছে, এবং এটি কিন্তু সাধারণ মানুষের একটা ভোগান্তি কিন্তু তৈরি হচ্ছে। তো এতে সাধারণ মানুষ কিন্তু যারা, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত এবং যারা স্বল্প শিক্ষিত মানুষ, তাদের কিন্তু অনেকটা ভোগান্তি তৈরি হচ্ছে, এবং তাদের অনেকের পক্ষেই কিন্তু টিকিট কাটা সম্ভব হচ্ছে না। আমরা দু একজন স্টেশনে এসেছিল, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, আসলে নানা জটিলতা, টেকনিক্যাল বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আসলে তারা টিকিট কিনতে পারছে না অনলাইন থেকে, এবং এটি একটি বড় জটিলতা, কারণ বিভিন্ন ধাপ পার হয়ে আসলে যেহেতু টিকিট কাটতে হয়, প্রথমে মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেখান থেকে টিকিট সার্ভারে ঢুকে সেখানে টিকিটগুলো ক্রয় করতে হয়, এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সার্ভার ডাউন, সেখানে ঢোকাই যাচ্ছে না, সকাল 8টার পরেই দেখা যাচ্ছে যে সবগুলো টিকিট বুকিং হয়ে গিয়েছে, এবং সেগুলোতে কিন্তু সাধারণ মানুষ আর কেউ কিনতে পারছে না। যদিও বেশ কিছুদিন থেকে একটা বড় ধরনের অভিযোগ যে এখানে রেলওয়ে এবং সহজ সেবা .com যেটি সহজের, কিন্তু তাদের এই দুই প্রতিষ্ঠানের আসলে একটা চক্র বিভিন্নভাবে আসলে টিকিটগুলো বুক করে রাখে এবং পরবর্তী তারা কালোবাজারিতে সেগুলো বিক্রয় করে, এবং এসব অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গত বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে, কিন্তু এরপরেও আসলে কোনোভাবে সেটি আসলে বন্ধ করা সম্ভব হচ্ছে না, এবং যেভাবে আসলে টিকিট বুক হয়ে যাচ্ছে তাতে আসলে সাধারণ মানুষ সন্দেহ করছেন যে এটিতে হয়তো কালোবাজারের হাতে অসংখ্য টিকিট চলে গিয়েছে। এবং আমরা তবে এখন পর্যন্ত মানুষের অন্যান্য বছরগুলোতে যেরকম আমরা দেখেছিলাম যে আগের রাত থেকে একদিন আগে থেকে আসলে মানুষের স্টেশনে ভিড় থাকে এবং তারা লাইন ধরে আসলে টিকিটের জন্য অপেক্ষা করেন, এবার কিন্তু আমরা সেরকম কোনো অপেক্ষা দেখছি না, এবং পুরো কমলাপুর স্টেশন কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, এবং সাধারণ মানুষ যারা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু মূলত লোকাল ট্রেন, আজকে বা কালকে যারা যাবে তারা কিন্তু লাইন থেকে দাঁড়িয়ে টিকিট কিনছে, এবং এটি কিন্তু সাধারণ মানুষের দিকে একদিকে সহজলভ্যতা তৈরি করছে এবং তাদের ভোগান্তি কিছুটা কমিয়েছে, কিন্তু আসলে টিকিট যে প্রাপ্তির সংখ্যা সেটি কিন্তু আসলে খুবই সংখ্যা। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা করে দেখেছি যে আসলে খুব কম সংখ্যক মানুষই এরকম চেষ্টা করে টিকিট পাচ্ছেন, যদিও রেলওয়ে হয়তো আমরা জানি যে 11টার দিকে তারা একটি আনুষ্ঠানিক ব্রিফ করবেন, সেখানে হয়তো আমরা জানতে পারবো যে ঠিক কত পরিমাণ টিকিট তারা বিক্রি করেছেন ইতিমধ্যে। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ।